এটাকে শেষ দেখা হতে পারে। আমরা যাচ্ছি প্যারাগ্লাইডিং এ। এই যে আমাদের প্যারাগ্লাইডিং এর জন্য সবাই বিদায় দিচ্ছে আমাদের। মহিলা ইনস্ট্রাক্টর যেন না পড়ে মনে মনে মানা থাকবে। ওকে বাই বাই রবিন, সি ইউ। আমরা প্যারাগ্লাইডিং এ যাচ্ছি। প্যারাগ্লাইডিং এর নিয়ম হলো আপনি এখানে কোনো এজেন্সি থাকে বা হচ্ছে হোটেল হোটেলে যারা রিসেপশন হয় সেখান থেকে আপনি করতে পারেন। যারা ট্রাভেল এজেন্সি বা এজেন্সি দোকানগুলো দেখবেন এজেন্সির থেকে আপনি নিতে পারবেন। তো আমরা এরকম নিলাম হোটেল দরবারে নেই, আমরা বললাম রিসেপশনে, তারাই ব্যবস্থা করে দিল। লেক সাইড প্যারাগ্লাইডিং প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানির সাথে তারা জয়েন করে দিল মাত্র 3000 রুপিতে। আমাদের 3000 রুপি দেওয়ার পরে তারা যেটা করলো, এটা নিয়ম হচ্ছে আপনাকে তারা নিয়ে যাবে এবং হোটেলে নামাই দিয়ে আসবে। ছোট্ট আনুষ্ঠানিকতা হলো ছোট্ট একটা ফর্ম পূরণ করতে হয়। আর আমরা আজকে আমাদের সাথে এই যে ভাইটি, আমাদের দীপু ভাই, দীপু দ্বারা, আর হচ্ছে শ্যাম। শ্যাম কি অবস্থা, ফিলিং কিরকম? প্যারাগ্লাইডিং অনেক ভিডিও দেখছি কিন্তু সরাসরি কখনো করি নাই। সুপার এক্সাইটেড এই দিন, দেখা যাক কি হয়। হচ্ছে যারা আমাদেরকে প্যারাগ্লাইডিং করাবেন, যারা যারা ড্রাইভার থাকবেন সেখানে, তাদের জিনিসপত্রগুলো এবং প্যারাশুটগুলো এখান থেকে নিয়ে নিচ্ছে তারা। আমরা আসলাম তোড়ে পানি, 1600 মিটার, রাইট? 1650 মিটার উপরে আসলাম আমরা। 1650 মিটার উপর দিয়ে প্যারাগ্লাইডিং এর জন্য প্রস্তুত হচ্ছে সবাই। আমরা রেডি মোটামুটি। তো এখানে সামান্য 2-3 মিনিট এরকম পাহাড়ি পথ হেঁটে প্যারাগ্লাইডিং এর জন্য যেখানে জাম্প করে, এইটা হচ্ছে সেই জায়গা। এই যে এখানে বাতাস আসবে, বাতাস আসার পরে এগুলোকে টান দেওয়া হয়। টান দেওয়ার পরে জোর একটা খেঁচা দৌড়। I love Bangladesh, I love Pokhara, I love Nepal. Yes. Okay.
আমরা প্যারাগ্লাইডিং করতে করতে ওই যে অন্নপূর্ণা সহ মোটামুটি আরো বেশ কয়েকটা পাহাড় আমাদের একদম চোখের সামনে, পুরো পোখারা ফেওয়ালে একদম আমার পায়ের নিচে। এই অন্নপূর্ণা রেঞ্জের সব পাহাড় একদম চোখের সামনে প্যারাগ্লাইডিং এর সাথে সাথে। Because Dai is my brother, yeah. And he's a very good man and very very good pilot at paragliding. Yeah. Some acrobatic we're gonna do, okay? Yeah, let's go. Acrobatic situation is up. Yeah. মোটামুটি আমরা শেষ করলাম, এটা হচ্ছে এই যে আমরা এই এটা দিয়ে আমরা হচ্ছে শেষ করেছি আমাদের বিকাশ দাই দাদা হ্যান্ডশেক প্লিজ ইউ আর টু গুড ব্রাদার টু গুড অ্যান্ড দে আর ভেরি মাচ প্রফেশনাল খুব সুন্দর করছে। আমরা যে অ্যাক্রোবেটিক করেছি আমরা অনেক মানে অনেক স্টাফ শেষ করে মোটামুটি এই ল্যান্ডিং পয়েন্টে আমরা ল্যান্ড করলাম। তো এখন আমরা কিছু ছবি টবি তুলে তো মোটামুটি এই হচ্ছে এই আজকের আমাদের পোখারাতে প্যারাগ্লাইডিংয়ের সব শেষ।